তৃতীয় দিনাও অপরিবর্তিত কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের বান পরিস্থিতি। বানর সমান্তরালভাবে তৎপরতা বাড়িছে রাষ্ট্রীয় উদ্যানখনের বনকর্মী। ভদিয়া বানত প্লাবিত কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের 50 শতাধিক এলাকা বর্তমান পানির তলত। আনহাতে শতাধিক বন শিবিরের তলেরে বাগরিছে পানি। ইয়ারে ভিতর বাগরি বনাঞ্চলত বানাক্রান্ত বন শিবিরের সংখ্যা 23টা, যার বাবে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বানাক্রান্ত বন্যপ্রাণীর। একাংশই ওখ স্থানত আশ্রয় লওয়ার বিপরীতে আন একাংশই 37 নম্বর রাষ্ট্রীয় পথ অতিক্রম করে ধাবমান হয়েছে কার্বি পাহাড়ের দিকে। রাষ্ট্রীয় পথত বন্যপ্রাণীর নিরাপত্তার বাবে দিনে নিশায় সষ্টম হয়ে আছে বনকর্মী। তদুপরি পরিবহন বিভাগে তীক্ষ্ণ দৃষ্টি রাখিছে পথটির উপর। হালদিবাড়িত রাষ্ট্রীয় উদ্যানের কার্বি পাহাড়ে গতি করা বন্যজন্তু সকলমে পথ অতিক্রম করাত সহায় আগবাইছে পরিবহন বিভাগে। বানর সুযোগ লুষ্কৃতিকারিয়ে যাতে অঘটন সংঘটিত করব নয় তার হস্তম হয়ে আছে বনকর্মী। বাগৰি বনাঞ্চলত আমাৰ দ্বিতীয়টো যিটো বানপানী আহিছে, চ' তাত আমাৰ 23টা সৰ্বমুঠ 23টা শিবিৰৰ তলত আমাৰ পানী হৈছে আৰু এতিয়াও আমাৰ ওখ ঠাইসমূহ আৰু হাইলেণ্ডসমূহ এতিয়াও মানে নিৰাপদ অৱস্থাত আছে, জন্তুসমূহ নিৰাপদ অৱস্থাত তাতে আছে আৰু কিছুসংখ্যক এনিমেলছ আমাৰ নিৰ্দিষ্ট এনিমেল কৰিডৰেদি আমাৰ পাৰ হৈ যোৱা দেখা গৈছে। হয়, নিরাপত্তা ব্যবস্থা আমার যেটা পার হওয়া যেটা আমার যেহেতু বহু ট্রাফিক আছে সেইটো কারণে আমি দৈনিক পহরা দিয়া হয়েছে, হোল নাইট আমার পহরা দিয়া হয়েছে আর উপযুক্ত স্থানত আমার বেরিকেড লগোৱা হয়েছে বর্তমান অবস্থা। জীব জন্তু এতিয়ালৈকে বাগৰি বনাঞ্চলত একো হোৱা নাই বর্তমানলৈকে। আর এতিয়া আমার যেটো ব্রহ্মপুত্রর দাঁতিকাষরিয়া যেবিলাক শিবির আছে তাত এতিয়াও অপরিবর্তিত হয়ে আছে, যেহেতু বহাও নাই কমাও নাই আর মরি দ্বীপলৰ ফালে কম পরিমাণে পানি বাহি থাকা দেখবলে পাওয়া গেছে। বনকর্মীয়ে কর্তব্য কেনে পালন করে আছে? বনকর্মী সকলে ভিতর আমার বিশেষ করে হাতিয়া হাত নামে কর্তব্য পালন করেছে আর যাক আমার দাঁতি কাষরিয়া মানে গাঁর দাঁতি কাষরিয়া যাক শিবির সেই সিহতি হাত নাও লয় গাঁতো পহরা করেছে রাতে। বিশেষ এই বানপানী সুযোগ চোরাং শিকারী প্রবেশ হয় সেয়ে আমি আমার যেটো পেট্রোলিং সিস্টেমটো আমি অল্প এইটো ক্ষেত্রত মানে কঠোর করছো আর সকলকে সজাগ সতর্ক হয়ে থাকবে আমি মানে নির্দেশ দিছো। বন্য প্রাণী সুরক্ষার বাবে আমি এনফোর্সমেন্ট টিম কাজিরঙ্গা আন্ডার গোলাঘাট দ্বিতীয় অফিসর এস্টাবলিশমেন্টর ফলের পর আমি দিনে নিশায় কর্তব্য পালন করে আছো যাতে এই বন্য প্রাণীবিল কাজিরঙ্গা হেরিরপর অভয়ারণ্যরপর রাষ্ট্রীয় ঘাইপথ পার হয়ে কার্বি পাহাড়লে ঢাপলি মেলিছে। পহু গাহরি নাইবা গড় এইবিল পার হয়ে আছে দুটা, এটা অলপ আগতে এটা বন্য হস্তি মানে বনরিয়া হাতি এই মাত্র পার হয়ে গেছে। আমি গাড়িবিলাক রখাই পেলায় সিহত যাতে সকলমে পার হব পারে তার ব্যবস্থা করছো আর আমি এটু দিনে নিশায় চলাই গই আছো। পিউজ দাস, লোকেলিটিন, কাজিরঙা।